মালদা দুই কেন্দ্রে কার ভাগ্যে শিকে ছিঁড়বে তা জানা যাবে আগামীকাল, কারণ মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন। তাই গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সোমবার থেকে মালদার দুই লোকসভা আসনের ভোট গণনা কেন্দ্রে নজর এলো জোরদার নিরাপত্তা ব্যবস্থা। তুঙ্গে রয়েছে প্রশাসনিক তৎপরতাও। উত্তর মালদা লোকসভা আসনের ভোট গণনা হবে মালদা কলেজে এবং দক্ষিণ মালদা লোকসভা আসনের ভোট গণনা হবে মালদা পলিটেকনিকে। উত্তর মালদা লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা 18,58,116 জন। এর মধ্যে ভোট দিয়েছেন 14,15,718 জন, অর্থাৎ ভোটদানের হার 76.03%। উত্তর মালদা লোকসভা আসনের ভোট গণনার জন্য মালদা কলেজে থাকছেন মোট 1,512 জন ভোট গণনা কর্মী। কাউন্টিং হল থাকছে 9টি। প্রতিটি হলে থাকবে 14টি করে কাউন্টিং টেবিল। সমস্ত ভোট গণনা হবে 18-20 রাউন্ডের মধ্যে। গণনা পর্ব তদারকির জন্য থাকছেন 3 জন গণনা পর্যবেক্ষক। অপরদিকে দক্ষিণ মালদা লোকসভা আসনে ভোটার সংখ্যা 17,79,826 জন। ভোট দিয়েছেন 13,51,594 জন, অর্থাৎ ভোটদানের শতকরা হার 76.69%। দক্ষিণ মালদা লোকসভা আসনের ভোট গণনার জন্য মালদা পলিটেকনিকে থাকছেন 1,511 জন ভোট গণনা কর্মী। ভোট গণনা হবে 9টি হলে। প্রতিটি হলে থাকছে 14টি করে কাউন্টিং টেবিল। গণনা পর্ব তদারকি করবেন 2 জন গণনা পর্যবেক্ষক। এক্সিট পোলে যে দেখাচ্ছে তার চেয়েও বেশি আসনে পশ্চিমবঙ্গে জয় পাবে বিজেপি। তার মধ্যে থাকবে মালদা উত্তর লোকসভা আসনও। মালদা উত্তর লোকসভা আসনে 2019 লোকসভা ভোটের চেয়েও এবার বেশি ভোটে জয়লাভ করবেন তিনি। সোমবার ভোট ঘোষণার প্রাক্কালে এমনটাই বললেন উত্তর মালদা লোকসভা আসনে বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ খগেন মুর্মু। আগামীকাল যে ফলাফল বেরোচ্ছে আপনারা দেখেছেন এক্সিট পোল, বাংলার যে আমাদের পশ্চিমবাংলার 42টা আসনে যেভাবে সমস্ত এক্সিট পোলেই দেখতে পাচ্ছেন যে আমাদের অমিত শাহজি যেটা উনি বলেছিলেন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি যে কথাটা উনি বলেছিলেন, তো সেটা আজকে হচ্ছে যে এক্সিট পোলেও দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা যে চ্যানেল থেকে যারা এখানে দেখিয়েছেন সব জায়গাতেই তারা বলেছেন যে আমাদের 25টা তো অবশ্যই, 25টা আসন অবশ্যই আমরা মনে করছি এক্সিট পোল যা বলেছেন তার চাইতেও বেশি আমরা পাবো। মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার মানুষ যেভাবে আশীর্বাদ করেছেন 2019 সালে, এবারও আমাদের এই মালদা উত্তর লোকসভা কেন্দ্রের 18 লক্ষ যে আমাদের দেবতুল্য ভোটার যারা আছেন এবং আমাদের কার্যকর্তা দেবতুল্য কার্যকর্তা যেভাবে কাজ করেছেন, আমরা এখানে হচ্ছে যে আমাদের 2019 চাইতেও এবারে আমরা আরও বেশি অধিক ব্যবধানে আমরা এখানে জয়লাভ করব। যদিও এক্সিট পোলে নয়, মানুষের আশীর্বাদের উপর ভরসা রেখে জয়ের ব্যাপারে আশাবাদী দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী শাখান চৌধুরী। তে ঠিক কি বলেছেন শুনুন তার মুখ থেকেই। অনেক চ্যানেলগুলো আর নিরপেক্ষ নেই, নিরপেক্ষ খবর দেয় না, নিরপেক্ষ পোলও দেয় না, তো ওইগুলো আমরা বিশ্বাস করি না। এবার ইলেকশন যেমন এত সুন্দর সাহারা পেয়েছি, রিয়াকশন পেয়েছি পাবলিকের কাছে যখন আমি ঘুরলাম 7টা বিধানসভা ইলেকশনের সময়, তা ইলেকশনের পরে এরকম আমরা এরকম একই রিয়াকশন পেয়েছি। মানে মানুষ যে সবাই যোগাযোগ রাখছে আমার সঙ্গে তারা একই কথা বলছে যে কংগ্রেসের পারফরমেন্স খুবই ভালো, এবার মানুষরা মানে বক্সগুলো ভর্তি করেছে কংগ্রেসের ভোট নিয়ে। এটা আমি বলছি না, এটা জনগণ বলছে, এটা আমাদের কংগ্রেস ওয়ার্কাররা বলছে, এটা বিভিন্ন দলের ওয়ার্কাররা কর্মীরা বলছে যে আমরা আগে আমরা টিএমসিকে ভোট দিই কিন্তু এবার আপনাকে ভোট দিয়েছি, মানে কংগ্রেসকে ভোট দিয়েছি। তো আমার মনে হয় আমরা পাবলিকের আশীর্বাদ, পাবলিকের দোয়া আমরা পেয়েছি, তার জন্য আমরা খুব আমাদের বড় আশা যে আমরা 1 নম্বরে আছি, জনগণের ভালোবাসার জন্য আমরা 1 নম্বরে আছি, এটা আমাদের পুরো বিশ্বাস। লোকসভা ভোট ঘোষণার প্রাক্কালে সোমবার গণনা সংক্রান্ত বিষয় নিয়ে জেলা প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী শাখান চৌধুরী। তিনি কি অভিযোগ করেন শুনুন তার মুখ থেকেই। আমরা লিখিত একটা অভিযোগ দিয়েছি ডিএম এর কাছে, মালদার ডিএম এর কাছে, যেহেতু উনি রিটার্নিং অফিসার এই ইলেকশনে, ওনার কাছে আমরা বলেছি যে এই ইলেকশনে আমাদের কাছে খবর এসেছে যে উনি কাউন্টিং সেন্টারের ভিতরে অনেক টেম্পোরারি
এবং কন্ট্রাকচুয়াল ওয়ার্কার উনি ইউজ করবেন কালকে কাউন্টিংয়ের সময়। আমরা যে কথা বলতে চাই যে এই যদি উনি করেন এটা একদম বেআইনি, এটা ইলেকশনের নিয়ম ভাঙছে, কারণ ইলেকশনের বিভিন্ন হ্যান্ডবুক বিভিন্ন আইন ওইখানে ওই আইনের মধ্যে লেখা আছে যে কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি ওয়ার্কাররা ইউজ করতে পারে না কাউন্টিংয়ের সময়। কাউন্টিং হলের ভিতরে ক্যাটাগরি এ টু সি পার্মানেন্ট টাইপ থাকতে পারে, পার্মানেন্ট কর্মচারী, সরকারি কর্মচারী, আর যারা মেশিন হ্যান্ডলিং করবে ভোটিং মেশিন তাদের কমসম গ্রুপ ডি, এ টু গ্রুপ ডি থাকতে পারে, ডিও থাকতে পারে। কিন্তু আবার বলছি সবাইকে পার্মানেন্ট সরকারি কর্মচারী থাকতে হবে। তো এটা আমাদের দাবি, আমাদের মালদা ডিস্ট্রিক্ট কংগ্রেসের দাবি, জেলা কংগ্রেসের এবং আমার দাবি অ্যাজ মালদার জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে আমারও একটা এই দাবিটা হচ্ছে যে ডিএম সাহেবকে পার্মানেন্ট, শুধু পার্মানেন্ট লোক কর্মচারী, সরকারি কর্মচারী থাকবে কাউন্টিং হলের ভিতরে এবং মেশিনের কাছে।